এই কোরআনের ভিতরে আছে। জাল হাক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কারা যাউকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চায়। তিনিও আশীর্বাদ লেতি হ্যায় তো রামচন্দ্র জি নে আপনি পত্নী কো ঝুকনে নহীঁ দিয়া, দোনো কাঁধে পকড় কে উনকো উঠা লিয়া ও ফরমায়া রাম রামাই নমঃ রাম রামায় সত্যম অস্তি, হায় সীতা মে রাম হু তেরা অর তেরে রাম কা রাম হে উপর ওয়ালা। সংস্কৃত গ্রামর মে ইয়ে রাম রামায় জব রাম কে সাথ আয় আ যায় তো উসকা মানা হোতা কা লিয়ে কে লিয়ে কো লিয়ে কি লিয়ে, রাম রামায় রাম কে রাম কে লিয়ে নমঃ নমস্কার করো ঝুকো, যানি আপনে রাম কে সামনে নহীঁ বলকে উস রাম কে সামনে জো তেরে রাম কা ভি রাম হ্যায়। হায় সীতা মে তেরা রাম হু অর তেরে রাম কা রাম হে উপর ওয়ালা, রাম রামায় নমঃ আপনে রাম কো প্রণাম না কর বলকে উস রাম কে সামনে ঝুক জো তেরে ভি রাম কা রাম হ্যায়। ইসলিয়ে হিন্দুও মে জব কোই মর জাতা তো কহতে হ্যায় রাম রাম সত্য হ্যায়, আরতি দেতে হো আরতি দেতে বক শমশান ঘাট মে লে জাতে বক কে কহতে হ্যায় রাম রাম সত্য হ্যায়, আব বদল দিয়া কহনে লগে রাম নাম সত্য হ্যায়। হালাকি সংস্কৃত নহীঁ বদল সকতে, রাম রামায় সত্যম অস্তি, রাম কা রাম সচ্চা হ্যায়, যানি রাম রাম সচ্চা হ্যায়। মতলব ইয়ে হুয়া হায় মরনে ওয়ালে তু মর গয়া, আব রামচন্দ্র জি তেরি জিন্দগি কে মালিক নহীঁ, আব তো রাম কা রাম জানে কি তেরে সাথ ক্যা মামলা হোগা, তুনে আমল কেসে কিয়ে তুনে করতুত কেসে কিয়ে, রাম কা রাম হি সচ্চা হ্যায়। ফামাইয়া আমল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক নহীঁ এক লাখ কুরআন খানি কর ডালো, এক নহীঁ এক লাখ কুরআন পড় কে মরনে ওয়ালে পে বখশ দো, মরনে ওয়ালে কো কুছ ভি সওয়াব নহীঁ মিলেগা, উসকি আপনি জিন্দগি মে জো আমল কিয়ে হোঙ্গে ওয়াহি ওয়াহি উসকা উসকে কাম আয়েঙ্গে। আগর কুরআন খানি করকে কিসি কো বখশনে সে সওয়াব মিলতা হোতা অর কোই আদমি জান্নাত মে জানে ওয়ালা হোতা, কুরআন কে বখশনে তো ইন্দিরা গান্ধী তো জন্নতুল ফিরদাউস কি বারিস হো জায়েগি। হামারা বাপ মরতা হ্যায় তো এক কুরআন পড়া জাতা হ্যায় না, ইন্দিরা গান্ধী মরি তো জমির ফরোশ কঠমুল্লাও নে আপনে জমির ওর আপনে ঈমান কো বেচনে ওয়ালে মুল্লা ওর মৌলভিও নে উসকি সমাধি পর তিন তিন কুরআন খানি কিয়ে হ্যায়। সিরফ কংগ্রেস সে পয়সা ওসুল করনে কে লিয়ে তিন তিন কুরআন, এক কুরআন জিস পর পড় কে বখশ দিয়া যায় তোমারা বাপ জন্নত মে চলা যায়, তিন তিন পড়ে যা রহে হ্যায় কিউ নহীঁ যায়েগা। সাহব ও কাফির হ্যায়, কাফির কহাঁ হ্যায়, নহীঁ ও কলমা নহীঁ পড়তা, জো কলমা তুম পড়তে হো ও ভি তো ওহী কলমা পড়তা হ্যায়, তুম কহতে হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উসকে ইয়হাঁ পর ভি তো ইয়হী কলমা লিখা হুয়া হ্যায় অথর্ববেদ কে বিশওয়ে কাণ্ড মে, অর পণ্ডিত মরনে সে পহলে আপনে বেটে কো ওহী অঙ্ক কহি কে জুমলে সিখলাতা হ্যায়, লা ইলাহা হরণে পাপন ইল্লাল্লাহ পরম পিদম তুই জো চাহেন স্বর্গ তো জপে না মুহাম্মদম, হায় মেরে বেটে মরনে সে পহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড় লেনা তেরে সারে পাপ মিট জায়েঙ্গে, লা ইলাহা হরণে পা ইল্লাল্লাহ, লা ইলাহা হরণে পাপন ইল্লাল্লাহ পরম পিদম, লা ইলাহা ইল্লাল্লাহ পড় লেনা তেরে সারে পাপ হরণ হো জায়েঙ্গে মিট জায়েঙ্গে। ইয়হী তো আল্লাহ কে নবী নে কাহা থা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলা, ইসলাম লে আও ইসলাম কব লায়া জাতা জব কালমা পড়া জাতা হ্যায়, মা কানা কবলা জিতনে ভি গুনাহ তুমনে কিয়ে হ্যায় সারে কে সারে গুনাহ মাফ হো জায়েঙ্গে, জো কালমা তুম পড়তে হো ওহী তো ওহ ভি পড়তে হ্যায়, ফরক ইতনা হ্যায়। দলীল কিয়া হ্যায়, তুম খড়ি মূর্তি কি পূজা কর রহে হো ওহ পড়ি মূর্তি, এক পড়ি মূর্তি কি এক খড়ি মূর্তি কি, ইয়ে শঙ্কর ভগবান কি মূর্তি হ্যায়, ইয়ে বড়ে পীর সাহাব কা ইয়া নিজামুদ্দিন আউলিয়া কা মজার হ্যায়, ইয়ে আহমদ রজা খান কা মজার হ্যায়, ইয়ে খড়ি মূর্তি হ্যায় ইয়ে পড়ি হ্যায়, জো কাম ইস পে হো রাহা ওহী কাম তো ইস পে ভি হো রাহা বরনা মুঝে বতা দো, হিন্দু চুনরি চড়হায়ে মূর্তি পে তো কাফির, তুম চাদর চড়াও তো পক্কে মুসলমান, ও হার ডালে তো কাফির, তুম ফুল বরসাও তো পক্কে মুসলমান, ইয়ে কোই চিজ খানে কি মূর্তি পে চড়হায়ে তো কহে প্রসাদ, প্রসাদ খানা হারাম, ইয়হাঁ পর কোই চিজ চড়াই যায় উসকো কহো তবরুক হ্যায়, অর ইয়ে খানা বড়া মুবারক, হিন্দু মূর্তি ধোকর উসকা পানি পিয়ে অর কহে কি ইয়ে গঙ্গা জল সে জ্যাদা পাক পবিত্র হ্যায়, ইসসে বিমারিয়াঁ সহি হো জাতি হ্যায়, মুসলমান উসকে মৌকে পর কবর ধোকর পানি উসকে বোতলো মে ভরে অর কহে কি ইসকে আগে তো জমজম ভি ফেল হ্যায়, তো ইয়ে পক্কা মুসলমান,
جو کام اس پہ ہو رہا ہے وہی کام تو اس پہ ہو رہا ہے. اور آج میں فتویٰ دینے کا عادی نہیں ہوں لیکن آج جذبات میں ہوں, میں یہ فتویٰ دے کے چلا جاتا ہوں. میرے پیارے ساتھیوں, اللہ کی قسم, اگر بھارت کے اور پاکستان کے, ہندوستان اور پاکستان کے, ہندوستان کا یہ 20 کروڑ مسلمان اور پاکستان کا وہ 15 کروڑ 10 کروڑ مسلمان, اگر یہ چادر چڑھانے کے بعد, چنری چڑھانے کے بعد, پر تبرک کھانے کے بعد اگر یہ جنت کے اندر چلا گیا تو کعبے کے رب کی قسم کھا کے کہتا ہوں کہ بھارت کا 60 کروڑ ہندو بھی ایک ایک کر کے جنت میں چلا جائے گا. اور اگر بھارت کا ہندو جنت بھی نہیں ہے تو اتنا یاد رکھنا کہ پھر تم اپنے مسلمان ہونے کا سرٹیفکیٹ پیش کرو. تم وہ جہنم میں کیوں جائے گا؟ اگر وہ ان کاموں کی وجہ سے جہنم میں جا رہا ہے تو تم یہ کام کیوں کر رہے ہو؟ تمہارے اندر یہ کام کیوں پائے جا رہے ہیں؟ تم بھی تو وہی کام کر رہے ہو. ارے اس نے تو پھر بھی مورتی لگا رکھی ہے, تم نے تو پتہ نہیں کس کو گاڑ دیا اور نام ہی اس کے بدل دیے. اللہ جانے اس میں حقیقت میں وہ ہے بھی یا نہیں ہے. مسجد میں ہوں, اللہ کے گھر میں, اللہ کے گھر سے بڑی کوئی جگہ نہیں ہوتی ہے. میں نے بنارس میں اپنی آنکھوں سے دیکھا, اپنی آنکھوں سے, ننگا بیٹھا رہتا تھا جے این یو میں, جیسے ننگے بابا ہوتے ہیں نا, انڈیا والوں کو اچھی طرح معلوم ہوگا, وہ گھومتے ہیں آگے اور پیچھے پیچھے عورتیں چلتی ہیں, ان کے دودھ سے نہلایا جاتا ہے. جو گربھوتی عورتیں ہوتی ہیں وہ دودھ جب بہتے ہوئے اس بابا کی شرمگاہ کے پاس سے آتا ہے تو اس کو بھر لیتی ہیں. گربھوتی عورتوں کو پلایا جاتا ہے تاکہ بچہ نیک پیدا ہو. میں نے نوائے اسلام میں ایک موضوع لکھا تھا کہ اس سے بچہ نیک پیدا ہوگا یا بے شرم, یہ تو خود ہی پتا چلے گا. کیس چل گیا تھا میرے اوپر. غور کریں آپ, ننگا بیٹھا رہتا تھا, ایک ٹائم کی نماز نہیں پڑھتا تھا, اس کو وضو بنانا نہیں آتا تھا. مر گیا جب وہ, اس کا مزار بنا دیا گیا, 3 سال کے بعد اس کا نام رکھ دیا گیا ننگا بابا. نام بھی ہے ننگا بابا. ان کو نام بھی ایسے ہی ملیں گے, اللہ کی قسم ان کو صحیح نام بھی نہیں مل سکتے, ننگا بابا. ذرا بتاؤ کہ ننگا رہنا کون سی شریعت میں ہے؟ کون سا مذہب ننگا رہنے کی تعلیم دیتا ہے؟ کون سی تہذیب ننگا رہنے کی؟ اور یہ نام تک رکھا گیا ننگا بابا, بابا پر رکھا ہوا ننگا بابا باقاعدہ, جیسے بریلی کے اندر تھا کتا بابا, اب تو بدل دیا لوگوں نے, کہتے کتب بابا, کتب کر دیا. لیکن رکشے والے سے کہو کتب شاہ کے مزار پہ جانا تو جانتا ہی نہیں جب تک یہ نہ کہو کتا بابا. ایک کا نام ہے پتنگ بابا. کسی شریف انسان کا کام ہے پتنگ اڑانے کا, نام رکھا گیا پتنگ بابا. بنگلور سائڈ میں چلے جاؤ, مجھے میرے دوستوں نے دکھلایا جنگلی بابا. کون نام ہے؟ نام تو پہلے اچھے رکھ لو یار, نام تو کم سے کم صحیح رکھو. یہ تو جو یہاں ہو رہا ہے وہ کام یہاں ہو رہا ہے. یہ میں نے ہندو دھرم سے ایک توحید بتائی. رام چندر جی نے کہا کہ اس کے سامنے جھکو جو تمہارے رام کا بھی رام ہے. ذرا اولڈ ٹیسٹامنٹ سے ایک توحید سنیے, اولڈ.